ভালো খেললে ইতালি আর মন্দ খেললে গালি, এরই নাম বাঙালি। এই কয়টা দিন এই বাংলাদেশ হাইড়ে ধরেন যে এই টিপিটা ঢোকা যাচ্ছে না, কারোর বলে স্ট্রোক হচ্ছে আবার কারো বলে হার্ট অ্যাটাক, এই প্লেয়ারের দুঃখ আর কেউ বুঝলো না আমি ছাড়া। আসলে রহস্যটা উদ্ঘাটন করতে হবে, তামিম কেন খেলতে গেল না, সাকিব কেন আগে আগে বাসায় আসলো, আসলে ঘটনা আমি বলি শোনে। এই যে দেশে বাংলাদেশে যে পরিমাণ শীত, এই শীতের খবর শোনার পরও ডুবাই কি আর মন টেকে, কথা তো কেউ বুঝলেন না। অনেকে দেখলাম আবার মিরপুর স্টেডিয়াম নিয়ে টল করছে, আরে বেটা এরা যারা খেলে না তারা খেলার কি বোঝে বলেন তো। এই ধরেন যে আমাকে ধরেন যে এটি খেলার মাঠ, এই খেলার মাঠের ওই কর্নারে একটা তাবিজ পুঁতা আছে, এই কেন ধরেন যে যারাই খেলতে আসবে আমাকে সে ধরেন কেউ জিতে যেতে পারে না। ঠিক আছে, বাংলাদেশেরও তো এরকম একটা তাবিজ পুঁতা আছে, এখন ঘটনা দুর্ভাগ্যবশত হচ্ছে ঘটনা ঘটেছ কি ওই তাবিজ নিয়ে যাওয়ার কথা ছিল তামিমের, কিন্তু তামিম তো যায়নি, এই কারণেই ধরেন যে ম্যাচটায় বারবার হারিয়ে যাচ্ছে। আপনাকে বিষয়টা বোঝেন না কি করতে, কেউ কোথায়।